অবশেষে প্রকাশিত হলো আপনাদের বহুল প্রতীক্ষিত মেডিকেলের তালিকা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন রকম মেসেজ দেন, বিভিন্ন রকম কমেন্টস দেন যে কবে মেডিকেল শুরু হবে, কবে মেডিকেল শুরু হবে বা কোন কোন মেডিকেলগুলোতে আমরা মেডিকেল করতে পারবো। আপনাদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান অবশেষে মেডিকেলের 68টা একটা তালিকা প্রকাশ করেছে, যেই যেই মেডিকেলগুলোতে মেডিকেল করে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। এবং এখন থেকেই যেহেতু অলরেডি বিভিন্ন অ্যাটাস্টেশন বাংলাদেশ চলে এসেছে এবং নিয়োগ অনুমোদন হচ্ছে, তো সুতরাং যেই এজেন্সিগুলো এই নিয়োগ অনুমোদনগুলো পাচ্ছে বা যেই অ্যাটাস্টেশনগুলো হাতে আছে, তারা যে কোনো সময় কর্মীকে মেডিকেল করাতে পারবে এই 68টা এজেন্সি থেকে। চলুন আমরা সরাসরি এই যেই তালিকাটা গতকালকে প্রকাশ হয়েছে এই তালিকাটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ভবন, এখান থেকে এই যে 24 জুলাই এই মেডিকেল সেন্টারের তালিকাটা প্রকাশ হচ্ছে। এখানে 68টা মেডিকেলের তালিকা, এর আগে কি লিখেছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 12 জানুয়ারি 2022-এর বিদেশ গমন ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নীতিমালা সংশোধিত 22 এবং সর্বশেষ 10/2/2022 তারিখে এত সারিকে মেডিকেলের তালিকাভুক্ত পুনর্বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্যায়ে বাছাইকৃত নিম্নলিখিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা নিম্নে শর্ত সাপেক্ষে প্রকাশ করা হলো। আপনারা একটু জুম করে বা একটু পজ করে করে মেডিকেলের সম্পূর্ণ তালিকাটা একটু দেখবেন। এভাবে আস্তে আস্তে অনেকগুলো 68টা, সেটা যদি আমি প্রত্যেকটা নাম ধরে ধরে পড়তে যাই তাহলে অনেক সময় লাগবে, অতটা সময় আমি দিচ্ছি না। আপনারা আস্তে আস্তে পজ করে প্রত্যেকটা ইয়া দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ তালিকাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম, আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। এই তালিকার মধ্যে যারা আছে তারা আপাতত মেডিকেল করতে পারবে, এই মেডিকেল সেন্টারগুলো সরকারের যে নির্ধারিত ফি আছে সেই ফি নিয়ে তারা মেডিকেল করতে পারবে। এর বাইরের কেউ বাংলাদেশ সরকারের অনুমোদিত না, তারা করতে পারবে না। তবে এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে এই তালিকাটা আবার প্রত্যেকটা দেশে আপনি যেই দেশে যেতে চাইবেন সেই দেশের সরকারের একটা অনুমতির ব্যাপার আছে। যেমন মালয়েশিয়ার FWCMS-এ নিবন্ধিত এখন 34টা মেডিকেল সেন্টার ছিল, যেটা এখন ডিলিট করে রাখা হয়েছে। তো এখন যদি তারা এইটা এই 68টা পুরোপুরি অ্যাকসেপ্ট করে তাহলে এই 68টা মালয়েশিয়ার জন্য অ্যাপ্রুভ হবে, আর যদি এর থেকে আবার তারা কিছু বাদ দেয় বা কিছু অ্যাড করে তাহলে সেটা খুব শীঘ্রই আশা করি মালয়েশিয়ার যেই FWCMS এর ওয়েবসাইট আছে সেখানেও এই তালিকাটা প্রকাশ হবে। প্রকাশ হলে তখন আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার জন্য, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এই 68টা অ্যাপ্রুভ। এখানে বলা হয়েছে আরও কিছু মেডিকেল সেন্টার আসলে এখানে আবেদন করেছিল, তাদেরকে তালিকায় নেওয়া হয় নাই এখন পর্যন্ত, তাদের আরও কিছু যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। দেখেন শর্তগুলো কি, বিদেশে গমন ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নীতিমালা সংশোধিত 2022 প্রতিপালনের তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোকে বিদেশে গমন ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন এবং উক্ত পরীক্ষা সনদ প্রদান নিশ্চিত করতে হবে, মানে স্বাস্থ্য পরীক্ষা করে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে। খ হচ্ছে নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত মেডিকেল সেন্টার দায়িত্ব ও কর্তব্য পালন করবে এবং উক্ত দায়িত্ব কর্তব্য পালনের ব্যত্যয়ের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ তারা যদি কেউ এই দায়িত্ব অবহেলা করে বা অন্য কোনো কিছু করে, অসদাচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এরপরে গতে আছে তালিকায় বর্ণিত মেডিকেল সেন্টার সকল প্রকার লাইসেন্স নিয়ম অনুযায়ী হালনাগাদ ও নবায়ন করা থাকতে হবে। অনেক সময় লাইসেন্স নবায়ন না থাকলে পরবর্তীতে এটা হয়তো এই তালিকায় আসবে না। গতে আছে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত কোনো মেডিকেল সেন্টার বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ কোনোভাবেই কর্মীর নিকট হতে গ্রহণ করতে পারবে না। এরপরে আর আছে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় যে সমস্ত মেডিকেল সেন্টার যাচাই বাছাই বা কমিটি যোগ্য বলে বিবেচিত হয়নি, শুধুমাত্র সে সমস্ত প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে আপিল কমিটির নিকট আপিল করতে পারবে। যে সকল প্রতিষ্ঠান কাগজপত্র বর্ণিত বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথভাবে না পাওয়ায় তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সে সকল প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর
দাখিল করার অনুরোধ করা হলো। যদিও এর আগেই অনেক এজেন্সিগুলো বেশ কিছু কর্মীকে অলরেডি মেডিকেল করিয়ে ফেলেছে, কিন্তু যারা এই 68টার তালিকায় আছে বা এই 68টা তালিকাভুক্ত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করেছে তাদের মেডিকেলটা অবশ্যই অ্যাপ্রুভ হবে। কিন্তু এর বাইরে যদি আপনাদের কারো কোনো মেডিকেল হয়ে থাকে বা মেডিকেল করিয়ে থাকে তাহলে সেটা কিছুতেই বাংলাদেশ সরকার বা মালয়েশিয়ার গভর্নমেন্টের থেকে অ্যাকসেপ্ট হবে না। এছাড়া আরও একটি আপডেট হচ্ছে, গতকালকে যে 4টি কোম্পানির নিয়োগ অনুমোদনের কথা জানিয়েছিলাম এখন আরও 3টি কোম্পানির নিয়োগ অনুমোদন অলরেডি পেয়েছে। এই 3টি কোম্পানি হচ্ছে মেসার্স আল বুখারি ইন্টারন্যাশনাল, যার আরএল নাম্বার হচ্ছে 301, আর ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, যার আরএল নাম্বার হচ্ছে 1274, আর এরপরে ফাইনালি সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড, যার আরএল নাম্বার হচ্ছে 622। তো এর আগে আমরা 15টি এজেন্সির তালিকা আপনাদেরকে দিয়েছিলাম, যেই এজেন্সিগুলোর কাছে অ্যাটাস্টেশন অলরেডি মানে মালয়েশিয়ার ইন থেকে ওই ডিমান্ড লেটার বাংলাদেশ হাইকমিশনে অ্যাটাস্টেশন হয়ে বাংলাদেশে এসেছে, এরপর মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। তো তারা পর্যায়ক্রমে আসলে সকলেই পেয়ে যাবে এই নিয়োগ অনুমোদনটা। তো সেই সকল কোম্পানিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আপনাদের যদি সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা থাকে অথবা রিলায়েবল কোনো সোর্স থাকে তাহলে তার মাধ্যমে যোগাযোগ করে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন। তো আরেকটু অপেক্ষা করতে পারেন যে ফার্স্ট ফ্লাইটটা কবে যায়। আমরা যতটুকু জানি যে আগামী মাসের প্রথম সপ্তাহেই ফার্স্ট ফ্লাইটটা যাবে। এই ফার্স্ট ফ্লাইটটা যাওয়া পর্যন্ত কেউ একটু দেখতে চাচ্ছে, আপনারা যারা খুব বেশি সতর্কতা নিতে চান বা সম্পূর্ণ জিনিসটা দেখতে চান, যেহেতু এটা কন্টিনিউয়াস চলবে একবার প্রসেসটা শুরু হয়ে গেলে, তো সুতরাং একদম এখনই যে আপনার পাসপোর্ট জমা দিতে হবে, এখনই খুব যে কারোর সাথে যোগাযোগ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনারা একটু ওয়েট করতে পারেন, প্রথম ধাপে যখন কর্মীরা যাবে, যাওয়ার পরে সব কিছু দেখে আপনারা টোটাল প্রক্রিয়াটা ফাইনাল হয়ে গেলেন, তারপরে যদি কোনো কিছু টুকটাক জটিলতা থাকে সেই জিনিসগুলোও কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে মালয়েশিয়ার পর্যায় থেকে এজেন্সিগুলো সবাই মিলে সেই জিনিসগুলো সমাধান করবে। আর তারপরে পরবর্তী ব্যাচের জন্য যখন রেডি হবে তখন স্মুথলি এর পরবর্তী থেকে মানুষ কিন্তু যেতে থাকবে। তাই আপনারা একটু ধীরে সুস্থে দেখে বুঝে শুনে তারপর আপনাদের পাসপোর্টটা জমা করতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট কিছু আপডেটেড ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।